আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় ফলস লেবার পেইন নাকি সত্যিকার প্রসব বেদনা সঠিক সময় না জানলে গর্বেই হতে পারে শিশুর মৃত্যু হাসপাতালের জন্য ব্যাগ গোছানোর আগে নিশ্চিত করুন যে আপনি প্রসব বেদনার প্রকৃত লক্ষণগুলি অনুভব করছেন কিনা কারণ অনেক সময় এটি একটি মিথ্যা সংকেত বা প্রসব বেদনার পূর্ববর্তী লক্ষণ হতে পারে এছাড়া আপনার শরীর আসন্ন প্রসব বেদনার জন্য নিজেকে প্রস্তুত করে তাই আপনি সক্রিয় প্রসব বেদনার সাথে এটিকে গলিয়ে ফেলতে পারেন এখন আপনাকে প্রসব বেদনার মূল লক্ষণগুলির সাথে পরিচয় করিয়ে দিব এবং আপনাকে যা যা করতে হবে সে বিষয়ে আমরা জানব প্রসব বেদনার প্রাথমিক লক্ষণগুলো কী কী রক্ত বা স্রাব প্রবাহিত হওয়া আপনার জনি থেকে কোনো তরল বা রক্ত প্রবাহিত হলে এটা যদি ভিন্ন রঙের স্রাব যেমন বাদামি বা লালচ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে খিস লাগা এ সময় আপনার খিস লাগতে পারে যেমন পিরিয়ডের সময় যে ধরনের খিস অনুভব হয় ঠিক সেই ধরনের এই খিস লাগার সাথে ডায়রিয়া হতে পারে বা নাও হতে পারে সংকোচন অনুভব হওয়া এই সময় আপনার পেট খুব প্রসারিত এবং শক্ত মনে হতে পারে প্যালেভিসে চাপ হওয়া এই সময় পেলভিক অঞ্চলে চাপ অনুভব হতে পারে এই চাপ খানিকটা আপনার শিশু আপনার পেটের নিচের দিকে ধাক্কা দিচ্ছে বলে মনে হতে পারে আপনার পিঠে ব্যথা অনুভব হওয়া এই ব্যথা আপনার পিঠের নিচের দিকে চারপাশে আরও বেশি বোঝা যাবে এবং সেটির তীব্রতা কম এবং হালকা হতে পারে কিন্তু এই ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন প্রসব বেদনার কাছাকাছি পৌঁছনের কিছু লক্ষণ তীব্র সংকোচন সময় কিছুক্ষণ পর পর সংকোচন অনুভব হবে এই সংকোচনগুলি সংকোচনের মতো হালকা হয়ে যাবে না বা দূর হবে না এই বেদনা শিশুর প্রসব পর্যন্ত থাকবে এই সংকোচন স্বাভাবিক খিচুড়ির মতো হতে পারে কিন্তু এই বেদনা প্রতি তিন থেকে চার মিনিট স্থায়ী থাকে এই বেদনা আপনার পিঠ থেকে শুরু হয়ে ধীরে ধীরে আপনার পেটের দিকে আসবে পানি বা অ্যামনিওটিক স্যাক ভেঙে যাওয়া আপনার যদি মনে হয় অ্যামনিওটিক স্যাক বা পানি ভেঙে গেছে এবং সাথে সাথে সংকোচনও অনুভব করছেন তাহলে আপনাকে মনে করতে হবে প্রসব বেদনা উঠতে চলেছে যদি এই সংকোচন শুরু না হয় তবে প্রসব বেদনা শুরু হওয়ার জন্য আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তীব্র রেকটাল এবং পেলভিক চাপ প্রসব বেদনা শুরু হলে পেলভিক এবং রেকটাল চাপ বেড়ে যায় রেকটাল চাপ অনেকটা পায়খানা করার অনুভূতির মতো হবে যখন আপনি এই লক্ষণগুলি অনুভব করবেন তখন আপনি মনে করবেন বাচ্চা বেরিয়ে আসতে চলেছে উল্লেখিত প্রসব বেদনার উপসর্গগুলি দেখা দিলে আপনাকে দ্রুত হাসপাতালে যেতে হবে বা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে চলুন ভিওয়ার্স এবারে আমরা জেনে নেই ফলস লেবার পেন নাকি সত্য প্রসব বেদনা তা কিভাবে বুঝবেন এখানে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব যা আপনাকে জানাতে সাহায্য করবে যে এটি ফলস লেবার পেন নাকি সত্য প্রসব বেদনা গর্ভাবস্থায় ফলস লেবার পেনের লক্ষণ ব্যথাগুলো এলোমেলোভাবে আসে ব্যথা তলপেটে সীমাবদ্ধ থাকে সংকোচনের সময় বেদনা তীব্র হয় না কথা বলার সময় কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব বেশি একটা হয় না একটু হাঁটাহাঁটি করলে আরাম লাগবে এবং ব্যথা কমে যেতে পারে গর্ভাবস্থায় সত্যপ্রসব বেদনার লক্ষণ ভ্রূণের গতিবিধি পরিবর্তন হবে এটি স্বাভাবিক গতিবিধির তুলনায় হ্রাস বা বৃদ্ধি হতে পারে আপনি কিছুক্ষণ পর পর সংকোচন অনুভব করবেন এবং সন্তানের প্রসবের কাছাকাছি চলে যাওয়ার সাথে সাথে সংকোচন আরও তীব্র হয়ে উঠবে আপনার প্রতিটি সংকোচন এক মিনিট ধরে স্থায়ী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হতে পারে এটি ঘন্টায় পাঁচ মিনিট পর পর আসতে পারে আপনার সংকোচনগুলির সময় নিরক্ষণ এবং রেকর্ড করা বুদ্ধির কাজ হবে সত্যপ্রসব বেদনা আপনার পিঠ থেকে শুরু হবে যদি সত্যপ্রসব বেদনার লক্ষণ অনুভব হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারকে জানানো উচিত আপনার কখন হাসপাতালে যাওয়া উচিত ভ্রণের গতিবিধি কমে যাওয়া বা কম থাকা আপনার জুনি রক্তপাত ব্যথা এবং এমনকি জ্বর থাকা আপনার অ্যামনিওটিক তরল ফেটে গেলে বা আপনি বাদামি সবুজ বা হলুদ তরল দেখতে পেলে আপনার অ্যামনিওটিক তরল সাঁত্রিশ সপ্তাহের আগে ভেঙে যায় বা আপনার সংকোচন হয় তবে এর অর্থ হলো আপনার অকাল প্রসব বেদনা হচ্ছে কিছু মহিলাদের প্রসব বেদনার সঙ্গে যুক্ত বড় এড়িয়ে যাওয়ার লক্ষণগুলিও প্রবণতা থাকে তারা ভাবেন যে গর্ভাবস্থায় এগুলি স্বাভাবিক পরামর্শ দেওয়া হয় যে প্রসব বেদনার সাথে সম্পর্কিত কোনো একটি লক্ষণ এবং উপসর্গ দেখা দেয় তবে জটিলতা এড়াতে আপনার ডাক্তারের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা উচিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নিজে ভালো থাকুন সন্তানকে ভালো রাখুন